আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়গুলো। প্রথমে জানাবো বাংলাদেশ ব্যাংক তাদের কিছু অফিসার জেনারেল পদে নিয়োগের জন্য পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আর এই পদ সংখ্যা সর্বমোট প্রায় 200 বা তারও বেশি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তার ঊর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে, কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট e-recruitment.bb.org.bd তে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। অনলাইনে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উল্লেখিত ওয়েবসাইটেই আপনারা পাবেন। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর এবং সদ্য তোলা ফর্মাল রঙিন ছবি আপলোড করতে হবে। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। অনলাইনে আবেদন করার পর সিভি, আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে প্রার্থীদেরকে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে। আর পরীক্ষা পদ্ধতির মধ্যে প্রার্থীদের MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনের প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলগুলোর মধ্যে যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে কিন্তু দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আর অবশ্যই আবেদনের সময় প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ যদি স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করেন, সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষেই হতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে থাকে। বাংলাদেশ ব্যাংকের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে অনেকগুলো পদে নিয়োগের জন্য বলা হয়েছে। সেগুলো হলো যে উপমহাব্যবস্থাপক অথবা ভাইস প্রেসিডেন্ট, এই পদে 8টি পদ শূন্য রয়েছে, শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হবে 2015 সালের বেতন স্কেল অনুযায়ী 56,500 টাকা। শিক্ষাগত, পেশাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে তফসিলি ব্যাংকে AGM পদে বৈদেশিক বিনিময়, ট্রেজারি, IT, সিস্টেম অডিট, অর্থ ও হিসাব বিষয়ে ন্যূনতম 3 বছরের চাকুরি সহ ব্যাংক কর্মকর্তা হিসেবে 9ম বা তদূর্ধ্ব গ্রেডে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী মহাব্যবস্থাপক বা ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদের সংখ্যা 20টি আর বেতন স্কেল 50,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে তফসিলি ব্যাংকে SPO পদে বৈদেশিক বিনিময়, ট্রেজারি, IT, সিস্টেম অডিট, অর্থ ও হিসাব বিষয়ে ন্যূনতম 3 বছরের চাকুরিসহ ব্যাংক কর্মকর্তা হিসেবে 9ম বা তদূর্ধ্ব গ্রেডে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এরকম আরও অনেকগুলো পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা সেই বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন আমাদের এই ভিডিও থেকে। দরকার হলে ভিডিওটি থামিয়ে আপনারা পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।